মাথা নষ্ট, মাথায় বাড়ি দিয়ে যান কেউ এসে আমার। লরেন্স ভাইয়া গেছে তো আপু। ভালো হচ্ছে, কে হচ্ছে না ইমন, তুই এই একটা সুযোগ দিয়ে আপু দিতা কাজে লাগায়। লাঠি, একটা লাঠি দিয়ে দিতা না, আমাদের মামুনও তো বলে আসবে ঢাকায়, মামুন একটা লাঠি নিয়ে এসো, এসে আমার মাথায় একটা বাড়ি দিয়ে দিও। মামুন ভাই নাই, মামুন কই গেছে আবার? মামুন ভাই রাগ করছে মনে হয়, আপনি বকা দিচ্ছেন যে। উনি রাগ করে চলে গেছে মনে হয়। এত মান অভিমান চললে তো সমস্যা। আপনি রুম কিছু হবে না, এমনিতেই হয়তো বা কোনো কারণে গেছে আর কি, চলে আসবে। আপে গেছো ডেফিনেশন নিয়ে আমার নতুন করে বলার কিছুই নাই, অলরেডি বহুতবার বলা হয়েছে, কেন ম্যাটার করে সেটাও এতক্ষণ ধরে বললাম, যে শুধু আনপেড ইস্যু করে ছেড়ে দিলেই হবে না, সেটার হচ্ছে শেয়ার দরকার। অফ পেজ মানেই হচ্ছে শেয়ার, অর্গানিক প্রমোশন মানেই হচ্ছে শেয়ার, ম্যানুয়ালি আমরা ধরে ধরে কত কত জায়গায় এগুলো শেয়ার করতেছি, আমার সাইট নিয়ে বা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে। যত বেশি শেয়ার করব তত বেশি মানুষের কাছে ওটা পৌঁছাবে, এবং ওখান থেকে তত বেশি আমি ফিডব্যাক পাবো, ওখান থেকে ট্রাফিক পাবো, ভিজিটর পাবো, আমার পেজে লাইক ভিউ বাড়বে বা আমার অ্যাকাউন্টের ফলোয়ার বাড়বে, এটাই হচ্ছে সিস্টেম। তো এই জন্যই এত পেজ এসইওটা অনেক ম্যাটার করে। এখানে ডিটেলে যেটা লেখা আছে আপনার পড়ে নিয়ে, এখন কিছু লিংক নিয়ে, যেহেতু আজকের ক্লাসটাই হচ্ছে লিংক বিল্ডিং, সবকিছু লিংক নিয়ে কাজ করব, তো কিছু কিছু লিংক নিয়ে একটু কথা বলি। যেমন আচ্ছা শাপলা আছে আপু, আমাদের এই ক্লাসের জুম লিংকটা আছে তোমার কাছে কোথাও? বাংলাদেশ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছে, তুমি আমাকে মানে ইয়ে করো তো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দাও জুমের লিংকটা। আমার আমাদের ক্লাস ভিজিটর ভিজিটর আসতে পারে, তো আজকে আসুক, আইসা দেখা যাক আপনাদের, তারপরে পরে ঝাড়িগুলো আমিও খাই, আর এই ঝাড়িগুলো পরে আমি আপনাদের উপরও ছাড়বো। কেন আপু ঝাড়ি কেন দিবে? আপনার কজন আছে ক্লাসে দেখেন তো, ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দেখেন। যদি নেট প্রবলেম হয়ে থাকে তো সেটা তো পরে শুনবো, আর যদি অ্যাকচুয়ালি কে বললো রাগ করে চলে গেছে, যদি এই ধরনের কাহিনী হয় তাহলে মামুন রে বলে না ক্লাস করা লাগবে না, এত মান না মামুন ভাই রাগ করে তো চলে যাওয়ার কথা না, মামুন ভাইকে রাগ করে চলে যাবে, এত ক্লাসের মধ্যে মান অভিমান কেন? না না মামুন ভাইও তো এমনি রাগ করলে বেশি হলে চুপ করে থাকবে, উনি রাগ করে চলে যাবে। ঠিক আছে বাকিটা দেখতেছি। আপনারা বলেন এই ক্লাসে আমি সবচেয়ে বেশি কাকে আদর করি বলেন তো আপনারা? তো অবশ্যই মামুন ভাই, তো যাকে বেশি আদর করব তাকেই তো বকা দিব। আর আমি এখন পর্যন্ত আপনাদের যে কয়েকদিন বকা গুলা দিছি সেগুলা কোনোটা কি অযথা অকারণের বকা মনে হয় না ছিল? না 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 এনিওয়েজ, এই যে আমাদের লিংকিং গুলা করতে হয়, এই লিংক গুলা কয়েকটা নাম আছে, কিছু লিংকে ন্যাচারাল লিংক বলা হয়, কিছুকে ম্যানুয়াল লিংক বলা হয়, কিছু সেলফ ক্রিয়েটেড লিংক বলা হয়, সবগুলাই হচ্ছে লিংক, কিন্তু এক একটাকে এক এক ওয়েতে বলা হয়, কিছু ডিফারেন্সিয়েট আছে এই জন্য একটা একটা থেকে ডিফার করে কিছু টুকটাক ইয়েতে। আচ্ছা দাঁড়ান লিংকটা পাঠাই দিই, আর এজন্যই পাঠাবো।
আসি ন্যাচারাল লিংক ন্যাচারাল লিংক কোনটাকে বলা হয় আমি একটু ওয়েবসাইটে লগইন করি নাই ওয়েবসাইট ছাড়া ওয়েবসাইট লিখতেছি আমার মাথা পুরাই গেছে কি ছিল আমার সাবডোমেনের নাম আর ন্যাচারাল লিংক যেগুলোকে বলা হয় ওই যে উপরে একটা লিংক ক্রিয়েট করা আছে এটা আমার ওয়েবসাইটের মেইন লিংক আমার ডোমেইনের লিংক এটা একটা ন্যাচারাল লিংক কজ আমি যখন ওয়ার্ডপ্রেস থেকে হোস্টিং নিছি ডোমেইন নিছি তখন ওখান থেকে আমি যে সার্ভিস প্রোভাইডার থেকে ডোমেইনগুলো কিনি তাদের থেকে বাই ডিফল্ট আমি একটা অ্যাডমিন প্যানেল পাই আর আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করি আমরা সো এই লিংকগুলো ন্যাচারালি ক্রিয়েট হয় হয়তো আমি লিংকের নাম যেটা দিব সেই নামের উপর বেস করে ওখান থেকে আমার একটা ন্যাচারাল লিংক ক্রিয়েট হবে আমি এক একটা পেজে যখন আমার এক একটা পেজে এক একটা লিংক পাই এখানে দেখেন হোম অ্যাড হয়ে গেছে আমি যখন স্যাম্পলে ক্লিক করব আমার স্যাম্পল অ্যাড হয়ে যাবে আমার ব্লগে ক্লিক করলে ব্লগ অ্যাড হবে সো এইগুলো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লিংক আর এগুলো হচ্ছে বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যায় প্রত্যেকটা ওয়েবসাইটে যখন কাজ করি যখন আমরা একটা পেজ ক্রিয়েট করি বাই ডিফল্ট আমাদের এক একটা পারমালিংক এগুলোকে পারমালিংক বলা হয় এক একটা পারমালিংক ক্রিয়েট হয়ে যায় এই পারমালিংক গুলাকে হচ্ছে ন্যাচারাল লিংক বলা হয় তারপর আসেন ম্যানুয়ালি আমাদের বেশ কিছু আমরা একটু পরে যখন অফ পেজে কি কি হয় তো অফ পেজ এসইও করি সেখানে দেখবো যে আমরা বেশ কিছু অন্যদের সাইটে গিয়ে বিভিন্ন কিছু পোস্ট করি ওখানে পোস্ট করার পর আমাদের একটা আলাদা আরেকটা ওই সাইটটার মধ্যে একটা লিংক ক্রিয়েট হয় তো সেগুলোকে সেই ধরনের লিংকগুলোকে ম্যানুয়ালি বিল্ড লিংক বলা হচ্ছে এটার এক্সাম্পল কেমন দিতে পারি তানিম আছে ক্লাসে জি আপু আমি আছি তানিমের ব্লগ সাইটটার নাম জানি কি ছিল tanimun.blogspot.com tanimun.blogspot.com এটা ব্লগ সাইট blogger.com থেকে জি আপু ওকে সো দেখেন আচ্ছা আমি এটা ইংলিশ দিছি কেন ও এন পড় নাই ওয়ার্ড এন হবে টি এ এন হবে এন টা শুনুন ব্লগ পাওয়া যায়নি tanimun tanimun লিখে রাখছি এই যে তানিম blogger.com blogger.com একটা সাইট যেখানে হচ্ছে আপনি ফ্রিতে নিজের একটা সাইট ক্রিয়েট করে ওখানে একটা ব্লগ এই যে এরকম একটা blogpost.com একটা নিচে বানানো হয়েছে সো এই কাজটা কিন্তু হচ্ছে ম্যানুয়ালি লিংক বিল্ড করা হচ্ছে তানিম যে ব্লগগুলো ক্রিয়েট করছে ব্লগগুলোর লিংক একটা ক্রিয়েট হয়েছে তো এরকম blogger.com তারপর ওয়ার্ডপ্রেসেও কিন্তু ফ্রি সাইট করা যায় আমরা গুগল সাইটে ফ্রিতে গুগল সাইট করা দেখছি তো এইভাবে হচ্ছে বিভিন্ন যে ব্লগ সাইট গুলো আছে ওয়েবসাইট গুলো আছে যেখানে আমরা হচ্ছে ফ্রিতে যে হচ্ছে নিজেরা আলাদা একটা সাইট ক্রিয়েট করি নিজেরা আরেকটা সাইট বিল্ড করি বা একটা লিংক বিল্ড করি দেন আমাদের একটা আরেকটা লিংক ক্রিয়েট হয়ে যায় তো এই লিংক এই ধরনের লিংকগুলো অন্য কোথাও কি এরকম লিংক করাকে লিংক ক্রিয়েট করাকে ন্যাচারালি বিল্ড লিংক বলা হচ্ছে আচ্ছা কে কি লিখতেছে মেসেঞ্জারে ওই জুনায়েদ ভাই বারবার বাড়ি যাচ্ছে লগ আউট হয়ে যাচ্ছে একবার বিয়ে হয়েছে নাকি না না কিছু না কি বলে এই কথা কে বললো না তানিম ভাই রিপ্লাই তানিম ভাই রিপ্লাই দেখে বললাম আমি
যেগুলোতে আছে সেটা আসলে সামারি লাইন হচ্ছে আমরা যে কি বলে আমাদের যে নিজস্ব লিংকগুলো ক্রিয়েট হয় ওয়েবসাইটের ওই লিংকগুলো বিভিন্ন ব্লগে ফোরাম সাইটে এই যে আমরা শেয়ার করব না শেয়ার করার পরে যেমন ফর এক্সাম্পল কোয়ারা দিয়ে বলি এটা আমরা যে কোয়ারাতে যখন একটা পোস্ট করি কোয়ারা সিস্টেমটা কি বলেছিলাম যে কোয়ারাতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করব বা পোস্টের কমেন্ট দিব অ্যানসারগুলোর সরি কোশ্চেনগুলো অ্যানসার দিব ওই অ্যানসারের মধ্যে আমরা কিছু সুন্দর কথা লিখে দেন আমাদের লিংকগুলো ওখানে দিয়ে দিব তো ওইখানে যখন করি যখন আমরা নিজেরা কোনো পোস্ট করব নিজেদের লিংকটা শেয়ার করে তখন ওইটা হয়ে যাবে সেলফ ক্রিয়েটেড লিংক কারণ ওইটা ওইটা আলাদা একটা সাইট ওখানে গিয়ে আমি হচ্ছে একটা বিভিন্ন কন্টেন্ট পোস্টের মধ্যে কন্টেন্ট পোস্টের মাধ্যমে হচ্ছে আলাদা একটা লিংক ক্রিয়েট করলাম যখন একটা পোস্ট করি আপনারা এটা খেয়াল করছেন যে আমরা যখন ফেসবুকে পোস্ট করি প্রত্যেকটা পোস্টেরও যে একটা করে লিংক ক্রিয়েট হয় এটা কি খেয়াল করছেন কেউ কখনো উপরে লিংকটাকে ফলো করছেন কেউ জি আপু আমরা যখন এক একটা পোস্ট করি আমাদের ইন্ডিভিজুয়াল পোস্টেরও কিন্তু একটা লিংক ক্রিয়েট হয় তো এইটাও একটা এই এই যে আমরা ফেসবুকে একটা পোস্ট করার পর আলাদা একটা লিংক ক্রিয়েট হচ্ছে এটাই হচ্ছে সেলফ ক্রিয়েটেড লিংক মানে আমি কোথাও কোন একটা প্ল্যাটফর্মে যে নিজে কিমারতে কিছু পোস্ট করার পর ওই প্ল্যাটফর্ম থেকে আমাকে আলাদা আরেকটা লিংক দেয়া হয়েছে এবং এটা আমি কি করছি নিজে নিজে সাইটের সাথে ইনভলভ হয়ে ওই লিংকটাকে ওই ওই সাইট থেকে ওই লিংকটা নিয়ে আসি ওটা কিন্তু আমার নিজস্ব সাইট হবে না যখন ফেসবুকে দেখেন তো facebook.com টা থাকি আমার ওই ফেসবুকটা তো আমার নিজের অথরিটি না তো এইখানে এই সাইটের থ্রুতে বাট ফেসবুক আমি যখন একটা পোস্ট করতেছি আমাকে ফেসবুক এই এটার সাথে আমার পোস্টের জন্য আরেকটা লিংক দিতেছে তো এটা আমি নিজে ক্রিয়েট করলাম দ্যাটস ওয়াই এটাকে সেলফ ক্রিয়েটেড লিংক বলা হয় তো এই ধরনের তিনটা লিংকগুলোকে আসলে ডিফারেন্সিয়েট করা হয় এগুলো এখানে লেখা আছে একটু ডিটেইলে আপনারা পড়ে নিন তারপরে নন লিংক রিলেটেড ওয়েবসাইট এসইও আমি না এগুলো আজকে খুব বেশি থিওরিটিক্যাল পার্ট বলতে চাচ্ছি না কারণ অফ পেজ এমনিতেও হচ্ছে এই ইয়ে করে করে দেখাইতে হয় বক বক করে করে দেখাইতে হয় এগুলো আপনার পড়ে নিন এছাড়া আরো কিছু লিংক নিয়ে কথা বলি একটা ইন্টারনাল লিংক আউটবাউন্ড লিংক এই জিনিস দুটো আমরা অন পেজ এসইওতে দেখছি যে অন পেজ এসইওতে যখন আমরা আমাদের নিজস্ব পেজের লিংকে আমার নিজস্ব কন্টেন্টের মধ্যে লিঙ্কিং করে দিচ্ছি সেটাকে আমাদেরকে ইন্টারনাল লিংক বলা হচ্ছে আর যখন আমরা আমাদের নিজস্ব কন্টেন্টে অন্য কোনো ওয়েবসাইটের কারোর লিংক এনে বিল্ড করে দিচ্ছি সেটাকে আউটবাউন্ড লিংক বলা হচ্ছে এই গেল ইন্টারনাল আর আউটবাউন্ড লিংক বা ইনবাউন্ড লিংক বা আউটবাউন্ড লিংক ইন্টারনাল আর এক্সটারনাল বলে আর ইনবাউন্ড বললে বলা হয় আউটবাউন্ড ইনবাউন্ড আউটবাউন্ড অথবা ইন্টারনাল বা এক্সটারনাল তারপর হচ্ছে ক্যানোনিক্যাল লিংক ক্যানোনিক্যাল লিংকের জন্য আমাকে ওয়েবসাইটের ইয়েতে যেতে হবে অ্যাডমিন প্যানেলে যেতে হবে আচ্ছা অ্যাডমিন প্যানেল যাওয়া ছাড়া বোঝানো যাবে ধরেন আমি আমার ব্লগে যাই ব্লগে যাওয়ার পর এখানে দেখেন আলটিমেট গাইড টু ডিজিটাল মার্কেটিং এটা ডিজিটাল মার্কেটিং এর আলটিমেট গাইড দিয়ে স্টেপ বাই স্টেপ কাজ নিয়ে ধরেন একটা পোস্ট ছিল আর এখানে ছিল হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এখন দুইটারই কিন্তু টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ছিল আমি যদি এই কাজ করি যে এইটা যে ডিজিটাল মার্কেটিং এটার এসইও করছি ধরেন ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা নিয়ে এটাও হয়তো বা ডিজিটাল মার্কেটিং নিয়ে করছে সেটাতে প্রবলেম না কিওয়ার্ড যেটা নিচ্ছি বাট একই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করার করলে র্যাঙ্ক করতে প্রবলেম হয় স্লো র্যাঙ্ক হয়
বাট সমস্যাটা কোথায় হবে যদি আমার এই কন্টেন্টে যা লেখা আছে সেম মানে টাইপ কন্টেন্টই আমি আবার এইটার মধ্যেও দিয়ে রাখি তখন হয় কি গুগলের বুঝতে সমস্যা হয়ে যায় আমার যদিও দুইটা পোস্টের জন্য দুইটা লিংক ক্রিয়েট হয়েছে বাট আমি যখন এই দুইটা পোস্টের লিংক কোথাও শেয়ার করব গুগলের নিজেরও বুঝতে সমস্যা হয় দেখি লিখছাম আমন মামুনে কি কি লেখে এগুলা আগে চিটাগাঙ্গের ভাষায় বুঝিও না লাইভে ক্লাস করতেছে উনি ক্লাস করিরিতে কি মানে কি লাইভে ক্লাস করতেছে উনি ক্লাস থেকে বের হয় লাইভে ক্লাস করতেছে না আমন লাইভ কি শুনতেছো তোমার কানটা ধরে কিন্তু ক্লাসের মধ্যে নিয়ে আসবো কোন ক্লাসে ঢুকো আপু ওই আপনি যে অ্যাসাইনমেন্টটা দিছিলেন না ওইটার কি খালি ওই বিফোর আর আফটার এর স্ক্রিনশট গুলাই আপনাকে দিব না মানে কন্টেন্টটা পোস্ট করা মানে ওই ইয়ের রাখার আগে আর কন্টেন্টটা ওই ইয়ে করার পরে হ্যাঁ যখন কন্টেন্টটা পোস্ট করবেন তখন যতগুলো লাল নীল হয়ে আছে সেটার একটা নেবেন তারপর সবগুলো যখন সবুজ করবেন ওটার একটা নেবেন মানে জাস্ট আপনাকে তো জাস্ট স্ক্রিনশট গুলো দেখাইলেই হবে আর তো কিছু এমনি দেওয়া লাগবে না না আমাকে স্ক্রিনশট দেখাইতে হবে বাট কাজ তো আপনাদের টিকি করতে হবে কাজ করে রাখছি কাজ করছি আমি জাস্ট স্ক্রিনশট গুলো রাখছি আর কি এই স্ক্রিনশট গুলো তাহলে আপনাকে মেল করে পাঠিয়ে দিব না আপু ওই গড 19 অ্যাটেনডেন্সটা 19 আজকে আসবে আমি লিংক কিন্তু পাঠিয়ে দিয়েছি যে কোন সময় আসবে আর আজকে হচ্ছে 19 আপনারা আমার আপনারা পুরো ব্যাচ আমারে যে পরিমাণ ডুবাইতেছেন ডুবান ডুবান কোথায় ছিলাম আমি আপু আউটবাউন্ড লিংক ক্যানোনিকাল লিংকে ছিলাম তো গুগলের তখন বুঝতে প্রবলেম হয়ে যায় যে কোন লিংকটাকে সে হচ্ছে র‍্যাঙ্ক করাবে আগায় নিয়ে আসবে কোনটাকে কারণ গুগল তো সবকিছুই ক্রল করে এই যে পড়ছিলাম ক্রলেবল সাইট আমাদের প্রত্যেকটা গুগল আমাদের ওয়েবসাইটগুলোকে তো গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স এই দুটোতে হচ্ছে ইনক্লুড করতে হয় তখন গুগল ঠিকই ক্রল করে আমাদের কন্টেন্টগুলোকে আমাদের প্রত্যেকটা পেজগুলোকে সো সেম পেজে গিয়ে যখন সেম টাইপ কন্টেন্টগুলো পায় তখন গুগলে ক্রল করতে প্রবলেম হয়ে যায় সেম কন্টেন্ট হয়ে গেলে সিমিলার জিনিস হয়ে গেলে এটা যদি আরো সহজ ভাষায় বুঝাইতে চাই ধরেন আমি মিউজিশিয়ান এখন আমার ওয়েবসাইটে আমি মিউজিক রিলেটেড সবকিছু পোস্ট করি তো আমি রেগুলার বেসিসে হয়তো বিভিন্ন আমাদের কান্ট্রিতে যে ধরনের হচ্ছে ইয়েগুলো আছে কি বলে টাইপ আছে মিউজিকে রবীন্দ্র নজরুল লোকগীতি আধুনিক সঙ্গীত এগুলো তো আমি হয়তো এই যে কিওয়ার্ডটা সেম না রাখার জন্য দিলাম কি রবীন্দ্রসঙ্গীত একটা আরেকটা নজরুল সঙ্গীত আরেকটা লোকগীতি আরেকটা পল্লী গীতি এভাবে বাট ভিতরে যে আমি লিখা যে কন্টেন্ট যে রিটেন কন্টেন্টটা যেটা পাবলিশ করছি সেটা ভিতরে গিয়ে মোর অর লেস সেম থিং রবীন্দ্রসঙ্গীতের জায়গাতে খালি কি করছি রবীন্দ্রসঙ্গীত কি কে রবীন্দ্রসঙ্গীত বানাইছে রবীন্দ্রনাথ ঠাকুর এই কিছু জিনিস শুরুতে একটু রাখছি তারপরে নিচে যে অ্যাজ ইউজুয়াল আমাদের মিউজিকের যে কালচার আছে যেটা আছে নাচ সিস্টেম আছে ওই রিলেটেড হয়তো আমি একটা কন্টেন্ট বানাইছিলাম ওইটা লিখে রেখে বসে আছি এরপরে নজরুলে যাই আবার ডেফিনেশনের দিকে নজরুলের একটু দুই তিন লাইন নতুন ঢুকাইছি বাকি কন্টেন্টটা সেম পল্লীতে গেছি পল্লীতেও সেম লোকতে গেছি লোকতেও সেম তো চারোটা জিনিসই কিন্তু এক গুগল যেহেতু সবকিছু ক্রল করে সে হয়তো কিওয়ার্ড পাচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট একটা রবীন্দ্র একটা নজরুল একটা পল্লী একটা লোকগীত বাট ভিতরের কন্টেন্টটা যখন ক্রল করা শুরু করবে তখন সে দেখবে যে একই জিনিস একই জিনিস একই জিনিস তখন গুগল আপনার এই এই পুরো ওয়েবসাইট আপনার ব্লগের লিঙ্কগুলোকে আপনার যে পারমা লিঙ্কগুলো আপনি শেয়ার করতেছেন গুগল সেটাকে র্যাঙ্কিং এ আনতে আনবেও না
আনতে গেলে গুগল নিজে কনফিউজ হয়ে যাবেন তো গুগল তো ম্যানুয়াল কোনো পারসন না গুগলের যেটা হয় অ্যালগরিদম যেগুলো সেগুলো হচ্ছে একটা বট একটা অটোমেটেড বট কাজ করে তাই না অ্যালগরিদম সেট করে বটটাকে সেট করে দিতে সেইটা কাজ করে তো সেই গুগলের বটটা আপনার এই লিংকগুলোকে ক্রল করতে গিয়ে সে কনফিউজ হয়ে যায় তো এই ধরনের কনফিউশন যেন না হয় গুগলের দ্যাটস ওয়াই করতে হয় যদি আপনার সেম টাইপ কন্টেন্টই থাকে যে হয়তো খুব বেশি ডিফারেন্ট থাকে না একটা আপনার একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্ট তখন হচ্ছে ক্যানোনিক্যাল লিংক বলা হয় ওই কন্টেন্টগুলোকে মানে লিংক করে দিতে হয় যে এইটার কপি ধরেন এই ডিজিটাল মার্কেটিং এর এইটারই কাইন্ড অফ কপি হচ্ছে এইটা সো এটার কাইন্ড অফ কপি যখন এটা আপনি ক্যানোনিক্যাল লিংক করে দিবেন তখন হচ্ছে গুগলে ক্রল করতে গেলে প্রবলেম হবে না যে ঠিক আছে গুগল বুঝে নিবে যে এটা মেইন কন্টেন্ট ছিল বাট এটার সাথে রিলেটেড কন্টেন্ট হচ্ছে এখানে তাই কন্টেন্টের মধ্যে সিমিলারিটিসটা আছে তো এই ধরনের হচ্ছে মানে একটার কপি টাইপ আর একটার টাইপ যেগুলো হয় যেগুলো যে লিংকগুলো সেই লিংকগুলোকে আসলে নামে বলা হয় আর কি ক্যানোনিক্যাল লিংক তারপর আর কি লিংক আছে আর কি কি লিংক নিয়ে বলা উচিত ছিল আপনাদেরকে আমি আপনাদের জন্য নোটও করতে পারি না প্রত্যেকটা ক্লাসের আগে আমি কিছু নোট করে রাখি যে এই টপিকগুলো নিয়ে বলবো মনেও তো আসতেছে না আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বলি নাই অন পেজে সেটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্সি এখন কিওয়ার্ড প্রমিনেন্সিটা কি একটা তো কিওয়ার্ড ডেন্সিটি আমরা দেখছিলাম যে আমাদের যে মেইন কিওয়ার্ডটা থাকবে যে ডিজিটাল মার্কেটিং এটা মেইন কিওয়ার্ড ছিল এই কিওয়ার্ডটা আমরা কি পরিমাণ ইন্টারনাল কন্টেন্টের মধ্যে কতবার ব্যবহার করব সেটা থাকবে আর কিওয়ার্ড প্রমিনেন্সিটা হচ্ছে আমি এটার সাথে রিলেটেড যে কিওয়ার্ড গুলো ইউজ করছি আমার প্রত্যেকটা কিওয়ার্ডের মানে যে পরিমাণ ইয়ে করে ব্যবহার করা উচিত ছিল রিলেটেড যে কি বলে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি সেগুলোর প্রমিনেন্ট কথাটা বলতে আমরা কি বুঝি বলতে পারবো কেউ লক্ষণীয় প্রমিনেন্ট বলতে আমরা একটু পশ একটু মানে স্পেশাল ভালো এরকম জিনিস বুঝি না একটু প্রিমিয়াম প্রিমিয়াম থিং তো আমি তো আমার মেইন কিওয়ার্ড একটা থাকবে এটারও তো একটা ডেন্সিটি আমাকে ফলো করতেই হয় বাট এই ডেন্সিটিটা আমি প্রপার ওয়েতে ফলো করছি কিনা এবং শুধু কিওয়ার্ড ডেন্সিটি যে এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা কতবার রাখতেছি সেটা সাথে আবার রিলেটেড যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছি সেগুলো কতটা হাই প্রোফাইল কিওয়ার্ড ইউজ করতেছি সেটা ডিপেন্ড করতেছে সো এই যে ইউজ অফ কিওয়ার্ড এটাকে কিওয়ার্ড প্রমিনেন্সি বলে যে যার কন্টেন্টে যত ভালো কিওয়ার্ড হাই প্রোফাইল কিওয়ার্ড গুলো মানে তার মেইন কিওয়ার্ডের সাথে ফোকাস কিওয়ার্ডের সাথে রিলেটেড আরো যে কিওয়ার্ড সাথে ফোকাস কিওয়ার্ডটা যদি আমার কন্টেন্টের জন্য থাকে যে এই কন্টেন্টে আমার ফোকাস কিওয়ার্ডটা 20 বার থাকলে আমার জন্য কিওয়ার্ড ডেন্সিটিটা ভালো হবে তাহলে আমি যদি 20 বারই ব্যবহার করি সাথে এই 20 এর সাথে আরো সিনোনিমাস কিওয়ার্ড যেগুলো বসাইছি সেগুলো মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের থাকে এবং হাই প্রোফাইল কিওয়ার্ড গুলো থাকে সো এই যে কিওয়ার্ডের একটা স্ট্রাকচার বেস ফলো করা এটাকে আসলে কিওয়ার্ড প্রমিনেন্সি মেইনটেইন করা বলা হয় আমাদের প্রত্যেকটা কন্টেন্টে কিওয়ার্ড প্রমিনেন্সিটা তো থাকতে হবে তাহলে হচ্ছে সেটা র‍্যাঙ্কিং এ ভালো কাজ করে কিওয়ার্ড ডেন্সিটি ফলো করতে হবে কিওয়ার্ড প্রমিনেন্ট কিওয়ার্ড গুলো আমাদেরকে দিতে হবে যেগুলো আমরা সিনোনিমাস ইউজ করতেছি সেগুলো যাতে প্রমিনেন্ট টাইপ হয় দ্যাটস ওয়াই এটারে কিওয়ার্ড প্রমিনেন্সি বলা হচ্ছে আচ্ছা লিংক কি কি যে বলছি ঠিক আছে আর কি কি বলি নাই সেটা আবার মনে আসলে আবার বলে দিব এখন চলে আসি অফ পেজ এসইও এর মেইন কাজে হচ্ছে কি কি ওয়েতে আমরা লিংক শেয়ার করতে পারি লিংক বিল্ড করতে পারি সবার প্রথমে বলে দেই অফ পেজ এসইও
লিংক শেয়ার করার সিস্টেম অভাব নাই দুনিয়াতে। এক একজন এসইও এক্সপার্ট এক একটা মেথড ফলো করে অফ পেজ এসইও কাজ করে, এবং একটা দুইটা মেথড ফলো না মানে ফলো না বেশ অনেকগুলো। আমার প্রচন্ড রাগ উঠতেছে। আচ্ছা জুনায়েদ ভাইয়ের বারবার নেট যাচ্ছে আর আসতেছে না, জুনায়েদ ভাইকে বলেন যে আজকে আর ক্লাসে না করতে, মানে অন দা ওয়েতে রাস্তায় আছে যে উনি বারবার ঢুকতেছে আর বেরোচ্ছে, সাউন্ডটা খুব ডিস্টার্ব করতেছে আমার। ওনাকে বলেন ওনাকে আর ক্লাসে আসতে হবে না আজকে। আর মামুন যদি সিরিয়াসলি হচ্ছে লাইভে দেখতেছে ক্লাসে, ওকে বলেন ক্লাসে ঢুকতে, মন মতো সবকিছু চলে না। আমি বলে দিছি যারা ক্লাসে নাই আজকে তাদের তিনটা করে অ্যাটেন্ডেন্স কেটে দিব। আমাকে ইনফর্ম করছে কে? জুনায়েদ ভাই বলছে অন দা ওয়েতে থাকবে, লরেন্স ভাই বলছে অন দা ওয়েতে থাকবে, গেল। তন্ময় কোথায়? সাইমন কোথায়? নাই। হ্যাঁ আমি তাদেরকে মেনশন করে লিখে দিছি আপু। তারপরে অঙ্কুর ভাই এদেরকে লিখে দিছি। অঙ্কুশ আসো তো, ক্লাসের মধ্যে আসছিল কিছুক্ষণ থেকে চলে গেছে, শুরুতে আসছিল দেখছি। মানে ক্লাস করাবো না, আপনারা প্রত্যেকদিন ক্লাসে কয়জন থাকবেন কয়জন থাকবেন না এইগুলো নিয়ে আপনাদের সাথে গেলাবো আমি। মাহির ইব্রাহিম আছে, মাহির দায়ান আছে, হ্যাঁ আছে। কপাল পোড়া থাকে সেটা হচ্ছে আমি। আমি যখন যেখানে যাব আমার সেখানে কপাল পড়বে। আজকে ফিরিত আসবে, আজকে আপনাদের 19 জন, এছাড়া প্রত্যেক দিন 24 জন 25 জন 26 জন হয়ে বসে থাকেন। আচ্ছা অফ পেজ এসইও মানে যেটা লিংকগুলো শেয়ার করতে হবে, সো লিংকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মেথডে শেয়ার করতে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মগুলো ইউজ করে শেয়ার করতে হয়, এই শেয়ারিংটাকে অফ পেজ বলা হয়। তো প্রথমেই যেটা চলে আসে, যেটা অ্যাজ ইউজুয়াল আমি আপনি সবাই এই কাজটা করি, এবং এসইও অফ পেজ এসইও করার সময় এমন কেউ বাদ নেই অফ পেজ এসইওতে, এই কাজটা করা ছাড়া অফ পেজ এসইওর কাজ করে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ার। এখন সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? এতদিন ধরে যে আমরা এতগুলো ক্লাস শেষ করলাম এসইওর আগ পর্যন্ত, প্রত্যেকটাই গেছে আমাদের সোশ্যাল মিডিয়ার উপরে। ফেসবুক দিয়ে শুরু হয়েছে, ফেসবুক গেছে, লিঙ্কডইন গেছে, ইউটিউব গেছে, ইনস্টা গেছে, পিন্টারেস্ট গেছে, তারপর কি গেল এটা কি ছিল, টুইটার, হ্যাঁ। তো এতগুলো সোশ্যাল মিডিয়ার কাজ আমরা দেখেছি, এগুলো প্রত্যেকটা এক একটা সোশ্যাল মিডিয়া। তো এই যে সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা এতদিন ধরে এই মিডিয়ার অর্গানিক প্রমোশনের কাজ দেখছি, যে মিডিয়া গুলোর অর্গানিক প্রমোশন 19, আমি ক্লাসটা না একেবারে নিয়ে লিভ নিয়ে চলে চলে যাই আমি। আবু কি হইছে? হ্যালো ক্লাসে দেখেন কয়জন? স্বাগত ভাই, মামুন ভাইরা ক্লাস আসতে বলেন। মামুন ভাই তো মেসেজটা দেখলো। উনি ফেসবুক লাইভ দেখতেছে বলতেছে।
হ্যালো হ্যালো ভাইয়া বলেন না আবু চুপচাপ তো তাই আমি চুপটা থাকবো না কেন বলেন তো আমি মাউন ভাই আপনি এসে আসেন ক্লাস এসে বলেন জয়েন দেন জয়েন দেন আমি ফোন দিচ্ছি মাসুম ভাই হ্যাঁ মাসুম ভাইয়ের মধ্যে একটু কারেন্ট গেছে একটু ওয়েট করেন তিনি আসতেছে বলল ভাই আপনি বিটলামি পুরো আজকে গরম করে দিছেন আমি এমনিতে বের হয়ে গেছি আমি তো এতক্ষণ ক্লাস করছিলাম তো লাইভে লাইভে ওইটা বলে তো সর্বনাশটা করছেন ওইটা বলছেন দেখে তো আরো গরম বেশি হয়েছে কেন লাইভে ক্লাস করলে সমস্যা কোথায় একই তো ক্লাস আসে রমজান তুই অ্যাসাইনমেন্ট করছস ভাই করতেছি অন দা প্রসেস আর কি মানে সরি অন দা ওয়ে করতেছি আপনি করেন না মনে হয় মামুন ভাই আজকে করব 5 তারিখ টাইম দিছে না আপনাকে কল দিব আমি তাহলে বুঝছেন 5 তারিখ টাইম দিছিল না হ্যাঁ হ্যাঁ সেজন্য বসি না আর কি আমি তো ভাই ওই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে করতে এদিক দিয়ে আর গ্যা হয়ে উঠে নাই আমার অনেক গ্যা হয়েছে তো মানে কি বলবো মানে সময় পাই নাই আর দৌড়াদৌড়ি করতেছিলাম তন্ময় ভাইকে ফোন দিলাম
উনি নাকি ভার্সিটিতে গেছে, কেমন লাগে? ঠিক আছে মামুন ভাই, আজকে রাতে আপনাকে আমি কল দিব, ঠিক আছে? প্রচুর ক্লাস করে না কেন, এত সুন্দর ক্লাস। আপনি একটু বুঝাই বলেন ভাই, মোটিভেশন দেন একটু। রাশেদ আর ওর নামটা কি জানো, রবিউল মাউন্ড প্রত্যেকদিন আসে রবিউল ভাই কথা জিজ্ঞাসা করবে, কাহিনীটা কি, মানে ও কি জন্য কোন উদ্দেশ্যে যে কোর্সে পড়তে হয়েছে ও নিজেও জানে না। না ভাই ও জানে, ও ওর ইয়াটা ঠিক ছিল, পারপাস ঠিক ছিল, ওর বিজনেস কে দাঁড় করাই দিতে চাইছে। হ্যাঁ দাঁড় করাই ফেলছে না, ওই পেজ এখন মনিটাইজেশন হয়ে গেছে না, ওর ওরটা করে ফেলছে। আপনারা তো ভাই কই আছেন এখন, মামুন ভাই কই, বাইরে নাকি ভাই? প্রধানমন্ত্রীর জন্মদিনে গেছিলাম, জন্মদিনে ট্রিট তো দিল না, আমি দিছি তো, আমরা তো পাইনি। একুশ শতকাল আশা করি না। ওই মামুন তুমি আমার নামে কি বন্ধামি করতেছো? এটা একুশ শতকে আশা করাটাই হচ্ছে যে কি আপনার মন ছোট, মালিয়া আপু রিপ্লাই রেডি করতেছে মুম্বাইয়ের জন্য, না আমি যেমন তেমন রিপ্লাই দিই না, খেপাই দিয়ে বাইর করে দিয়েছেন ক্লাস থেকে, আরেকজন খেপাচ্ছেন এখন। আমি আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছি যে ভালো মতো কথা শুনতে পারতেছিলাম না, আপু একটু ব্রেক নিচ্ছে, আসলে উনি একটু মন খারাপ করছে আমাদের উপর, কিন্তু এখন লাইভ কেন বন্ধ হয়ে গেল হঠাৎ করে? এই মামুন ভাই লাইভ দেখে তো এই জন্য বন্ধ করে দিছে আপু। সৈকত ভাই বলতেছেন মনে হয়, শোনা যাচ্ছে? তন্ময় রে ফোন দিলাম, তন্ময় ভাই রে সে বলতেছে সে
শাকিল ভাইরে বললাম, সে বললো একটু পরে জয়েন দিচ্ছে। আসিফ ভাই ফোন ধরে না, আর অঙ্কুর ভাই ফোনই বন্ধ। রাশেদ ভাই কে কল দেয়? রাশেদ ভাই আছে, উনি আসছে আবার। রাশেদ ভাই মধ্যে চলে গেছিল, রাশেদ ভাই আসছে। ভাই কারেন্ট চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ রাশেদ ভাই আসছে। আরকে বাকি আছে? লরেন ভাই তো বললোই। আমি রবিউল কল দিচ্ছি। হ্যাঁ আপু, হ্যালো। আপু লাইভ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে দেখছি, লাইভ লাগবে না, লাইভ থাকো। রেকর্ডিং অন আছে, রেকর্ডিং পেয়ে যাবেন, সমস্যা কি? আপনাদের রেকর্ডিং পেলেই তো হয়, তারপর যেদিন মন মতো ভালো লাগে দেখে নিন। তো সোশ্যাল মিডিয়া শেয়ার বলতে আসলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাতে শেয়ার করা, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার অর্গ্যানিক প্রমোশনের জন্য যেভাবে কাজগুলো দেখছি হচ্ছে ওয়েবসাইটের লিংক গুলো হতে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হয় যখন আমরা বাইরের কাজ করি। এখন সোশ্যাল মিডিয়া শেয়ারের ক্ষেত্রে একটা নতুন জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যখন আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার কাজ করব, মেইনলি হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব, ইন্টারন্যাশনাল বায়ারদের বা এখানে লোকাল মার্কেট প্লেসের বায়ারদেরও রেগুলার বেসিসে কাজ করব। একটা কথা মনে আপনাদেরকে বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর আসলে প্ল্যাটফর্ম গুলো অনেক শেষ হবে না। ডিজিটাল মার্কেটিং নিয়ে এক বছর দেড় বছর ধরে টানা কোর্স করতে পারবেন, এগুলোর উপর ডিপ্লোমা কোর্সও আছে। তো তখন প্রত্যেকটা প্ল্যাটফর্ম ধরে ধরে কিন্তু আমরা যেরকম ভার্সিটিতে এক একটা কোর্স নিই, এক একটা কোর্স এক একটা সাবজেক্ট, যেমন আমরা যারা বিবিএ করছি তারা জানি কেউ ফিনান্সে মেজর করি, কেউ এইচআর এ করি, কেউ ম্যানেজমেন্টে করি, কেউ মার্কেটিং এ করি। আমি যখন মার্কেটিং এর মেজর নিচ্ছি তখন প্রথম দুই বছর আমার ছিল বেসিক কোর্স গুলো আমি করেছি, তারপরে দুই বছর কিন্তু আমার মেজর সাবজেক্ট এর রিলেটেড হচ্ছে সবগুলো, ওইটারই ধরে ধরে এক একটা প্রশ্ন নিয়ে নিয়ে ক্লাস হয়েছে এবং কোর্স গুলো করছি। মার্কেটিং এর উপরে মার্কেটিং রিসার্চ, মার্কেটিং 1-1, 1-2 এক একটা নাম্বার দিয়ে এক একটা টপিক ছিল। ঠিক সেম ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় পরিসরে অনেকগুলো সাইট আছে, অনেকগুলো। তো যারা যেটা কাজ করে একটা টাইম পরে দেখা যায় সবাই কোনো না কোনো একটাতে ডাইভার্ট হয়ে যায়। যারা ফিউচার মার্কেটিং, যেমন আমার 107 ব্যাচের রিমন ভাই আছে, সে হচ্ছে এখন শুধু ইনস্টাগ্রামে কাজ করেই যাচ্ছে। আপনাদেরকে কিছুদিন আগে আমার ব্যাচের, আমার আমি যেখানে কোর্স করছি সেখানে ব্যাচের একটা আপুর ফাইবারে গিগ দেখেছিলাম যে উনি শুধু ইউটিউবের কাজ করে। আপনারা ফাইবারের গিগ গুলো সার্চ করে দেখবেন যে ডিজিটাল মার্কেটিয়ার যাদের ইয়েগুলো আছে তাদের দেখবেন 6-7টা করে গিগ আছে, বাট কোনো একটা বা দুইটা গিগে দেখবেন সবগুলো কাজ ওখানেই থাকে, ম্যাক্সিমাম কাজ ওখানেই করা হয়। তো একটা টাইম পরে যে যেটাতে বেশি কমফোর্টেবল থাকে সে সেই জায়গাটাতে স্টেবল হয়ে যায়। যদি আপনি ফেসবুক মার্কেটিং করে নিজেকে কমফোর্টেবল মনে করেন তো ফেসবুকেই আপনি কাজ করবেন ম্যাক্সিমাম। আপনি যদি ইউটিউবে করেন ইউটিউবে, তো এসইও যারা করে এসইও দিকেই থাকে, তারা বাকি কাজগুলো করে না। কিন্তু যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া তো অনেকগুলো আছে, তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার নিজের পরিধি, আপনার নিজের যে প্রোফাইল আছে বা নিজের যে পেজ থাকবে, নিজের ধরনের কোনো ওয়েবসাইট থাকবে, সেইটাতে প্রত্যেকটা জায়গায় যদি আলটিমেটলি ফ্রিল্যান্সিং করতে যান সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আপনার নিজের নিজের যে অবস্থানটা ওইটাকে আগে ব্রড করতে হবে। লাইক আমি যদি ইনস্টা নিয়ে কাজ করি, আমার ইনস্টাগ্রামের নিজের আমার ফলোয়ার কিন্তু থাকতে হবে মোটামুটি 5K to 10K ফলোয়ার। যখন আমার নিজের 5K to 10K ফলোয়ার থাকবে তখন এমনিতেই আমার ইনস্টাগ্রাম থেকে একটা ইনকাম সোর্স আমার আলাদা হয়ে যাবে। প্লাস হচ্ছে আমি যখন ইনস্টাগ্রাম নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করবো, বায়ারদের কাজ নিবো, বায়ারদের প্রোফাইলের
তখন প্রমোশনটা আমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে এন্ড তখন যদি আমি এসইওর কাজও নেই আমার অফ পেজ এসইওর তে আমি আমার ইনস্টাটাকে ইউজ করে অনেকটা ব্যাক লিংকিং করতে পারবো লিংক বিল্ড করতে পারবো ওর জন্য এটাতে ওর ওয়েবসাইটের ভিজিটরটা অটোমেটিক্যালি অনেক ভালো গেইন করবে এইভাবে সোশ্যাল মিডিয়া শেয়ার করে করে হচ্ছে আমাদের ব্যাক লিংকিং গুলো করা লাগে দ্যাটস ওয়াই আমাদেরকে ডিজিটাল মার্কেটার হতে গেলে নিজেদের প্রত্যেকটা প্ল্যাটফর্মকে আগে খুব ভালোভাবে বিল্ড আপ করতে হয় এখন আপনারা বলতে পারেন তো আপু আপনারই তো দেখতেছি যে টুইটারে তেমন ফলোয়ার নাই টুইটার আইডি গুলো নতুন বা আপনি ইনস্টাতে অ্যাক্টিভ থাকেন না আপনি ফেসবুকে আছেন বাট ফেসবুকে আপনি অতভাবে ইয়ে না এখন আমার আমার ক্রাইটেরিয়াটা আবার একটু ডিফারেন্ট হয়ে গেছে যেন আমি যখন শুরু করছি ফ্রিল্যান্সিং আমি সবগুলো নিয়ে মোটামুটি যতটুকু শেখা যায় শিখছি বাট আমি ওগুলো শিখতে শিখতেই দেখা গেছে আমার ফাইবারটা হয়ে গেছে ইউটিউব পেজ আমার ফাইবারে যতগুলো কাজ ফেসবুকে দুইটা কাজ বাকি সবগুলো ইউটিউবের কাজ তো আমি এখন থেকে ফাইবারে হয়তো কাজ করলে ইউটিউবটা আর হাইয়েস্ট ফেসবুকটা এই দুইটা নিয়ে কাজ করবো তো আমি কিন্তু এটাতে একটু ফিক্সড হয়ে গেছি বা স্টেবল হয়ে গেছি আর যদি আমি লোকাল মার্কেট প্লেস বলি সবাই এরকম লাকি ইনাফ না আমি হয়তো লাকি ইনাফ ছিলাম এই জায়গাটাতে যে আমি আফার সাথে কানেক্টেড হয়ে যেতে পারছি বা আমরা নিজেরা একটা টিম ওয়াইজ আফারটাকে বানাই নিতে পারছি এখন আমার লোকাল মার্কেট প্লেস এর ক্লায়েন্ট গুলো চলে আসে অন্য ধাতে এই যেটা দেখলেন যে এখন যেটা একটা কাজ করতেছি গোল্ডেজ ম্যাগাজিন নিয়ে সামনে শুরু করবো রেস্টুরেন্ট নিয়ে তো আমি আমরা হচ্ছে একটা বড় কোনো ক্লায়েন্ট তার নিজস্ব অনেকগুলা মানে তারই প্রত্যেকটা প্ল্যাটফর্মের সেটাকে বেস করে করে আমাদের আসলে কাজগুলো করতে হচ্ছে তো আমি এইখানে লিমিটেড হয়ে গেছে আমার কাজগুলো এইভাবে আসে দ্যাটস ওয়াই আমার প্রত্যেকটা প্ল্যাটফর্মের জায়গাগুলোতে আমাকে নিজেকে নিজে আইডি গুলোকে এত বিল্ড আপ করা বাট আপনারা যদি ইন্টারন্যাশনাল বাইরের কাজ করেন যেমন এই যে মালি আপু এখন লিঙ্কডইন এর কাজ করতেছে লিঙ্কডইন এর কাজ করতে গিয়ে যদি মালি আপু আরো লিঙ্কডইন বেস থাকে তো মালি আপুর আগে নিজের দরকার হবে মালি আপুর লিঙ্কডইন এর নিজের প্রোফাইলে মিনিমাম 2000 কানেকশন থাকতে হবে একটা সময় পরে গিয়ে মালি আপুকে লিঙ্কডইন এর প্রিমিয়াম ভার্সনটা নিয়ে কাজ করতে হবে কিছু প্রিমিয়াম টুল নিয়ে কাজ করতে হবে তো এগুলো হচ্ছে লং টার্ম এর হচ্ছে প্ল্যান যখন লং টার্ম আপনারা যদি ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সিং এ নিজের একটা জায়গা তৈরি করতে চান তাহলে কিন্তু লং টার্ম প্ল্যান করে আগাতে হবে যে আপনি কোন কাজটা নিয়ে আগাবেন কোন কাজটাতে আপনি ফিক্স থাকবেন এবং ওটা ধরে ওই আইডি গুলাকে আপনাকে বিল্ড আপ করতে হবে আর ইন্টারন্যাশনাল বাইরের কাজ করতে আসলেই সবকিছু ম্যাক্সিমাম প্রমোশনাল কাজগুলো থাকে কারণ প্রমোশনাল কাজ করতে গেলে নিজের প্ল্যাটফর্ম গুলো যখন স্ট্রং থাকে ওখান থেকে আপনি যখন শেয়ার করবেন পরে আবার যদি বলি ফেসবুক দিয়ে যদি বলি আপনার নিজের ফেসবুকে যদি অনেক অ্যাক্টিভ থাকে আপনার নিজের একটা পেজ আছে ওটাই অনেক অ্যাক্টিভ থাকে সেখানে কিন্তু আপনি আমার মতো আনারই লাইক আমি ফেসবুকেও খুব একটা অ্যাক্টিভ না আমি একটা কিছু পোস্ট করলে অনেক কিছু হাইড করে পোস্ট করি অনেকে সেটা দেখতে পারে না আমার এখানে হয়তো কিছু লাইক আসলো কমেন্টস তেমন থাকে না মানে আমার পোস্টে এঙ্গেজমেন্ট খুব কম থাকে বাট আমি যদি রেগুলার সকালবেলা উঠে একটা পোস্ট করতাম দুপুরে একটা করতাম রাতে একটা করতাম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আমার পেজ থেকে শেয়ার করতাম ই করতাম তখন কিন্তু আমি নিজেই ফেসবুকে একটা জায়গা নিয়ে নিচ্ছি তখন দেখা যেত যে আমি বাথরুমে যে এটা লিখে পোস্ট করলে হয়তো 50টা কমেন্ট করতো আপনি বাথরুমে কিভাবে যান বাথরুম গিয়ে কি করেন এই ধরনের আমি জাস্ট মজা করার জন্য এভাবে বলছি তো ব্যাপারটা হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করবেন ওটাকে যদি আপনি ওখানে আপনার নিজের অবস্থানটা অনেক বেশি করেন আপনার নিজের রিচ লাইক ফলোয়ার সাবস্ক্রাইব কাজ করতে গেলে ওই জায়গাতে আপনার এটা অনেক বেশি হেল্পফুল হয়ে যায় অটোমেটিক্যালি তো এই সোশ্যাল মিডিয়া শেয়ারটা এই জন্যই বলছি এই কথাগুলা যে আপনারা এখন তো বেসিক কোর্সটা করছেন করাতে মোটামুটি সবগুলা প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের একটা ভালো আইডিয়া মানে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে গেছে এর থেকে আপনারা পরে ফিক্স করবেন যে আপনারা নিজেরা কোন প্ল্যাটফর্মটা নিয়ে বেশি কাজ করতে চান সেটাতে ডাইভার্ট হন আর এসইও নিয়ে যারা করতে চান বেসিক্যালি এসইও তে যারা মানে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে তাদেরকে বলবো যে অবভিয়াসলি তারা আগে নিজের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে এস্টাবলিশ করেন কারণ যখন আপনারা অফ পেজের কাজ করবেন তখন আপনার নিজের সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করে হচ্ছে লিঙ্কগুলো শেয়ার করতে হয় ফেসবুক দিয়ে করতে হবে লিঙ্কডইন দিয়ে করতে হবে টুইটার দিয়ে করতে হবে পিন্টারেস্ট দিয়ে করতে হবে সো আপনি যখন একজনের লিংক শেয়ার করবেন
টুইটার দিয়ে যদি एग्जांपल দেই টুইটারে তো আমরা একটা লিংক শেয়ার করে আগে একটা কনটেন্ট টুইট করি সো আমার ওই টুইটে অনেক বেশি ফলো থাকবে এনগেজমেন্ট থাকবে তখনই যখন আমার নিজেরই অনেক ফলোয়ার থাকবে তখন যদি আমি বাইরের একটা পোস্ট করি আমার আমার আমি যেহেতু নিজেই অ্যাক্টিভ সবাই আমাকে এমনি চিনে তখন আমি একটা পোস্ট করলাম আমি সেটা যেটাই পোস্ট করি সবাই সেই লিংকে যাবে আর আমার কি দরকার লিংকটা শেয়ার করতেছি কেন যে ওই লিংকটা ক্লিক করে মানুষ ওটার ভিতর ইনভলভ হবে ওই ওয়েবসাইটটাতে যাবে তো একটা ক্লিক মানেই একবার তার পিসিতে ল্যাপটপে বা মোবাইলে ওই ট্যাবটা ওই ওয়েবসাইটটা ওপেন হওয়ার একটা ওয়েবসাইট ওপেন হওয়া একবার ওয়েবসাইট ওপেন হওয়া মানে প্রত্যেকটা ক্লিক কাউন্ট করে গুগল প্রত্যেকটা ভিউ কাউন্ট করে গুগল প্রত্যেকটা ভিজিটরকে কাউন্ট করে গুগল তো আমি যখন বাইরের কাজ করব আমি যত বেশি বাইরের লিংকটাকে ক্লিক ভিউ বাড়াইতে পারবো বাইরের ওই ওয়েবসাইটটা তত ভালো তত তাড়াতাড়ি র‍্যাঙ্ক করবে দ্যাটস ওয়াই সোশ্যাল মিডিয়া শেয়ারটা অনেক ইম্পর্টেন্ট এবং অফ পেজে সবাই শুরুতে সোশ্যাল মিডিয়া শেয়ারটাই সবচেয়ে বেশি করে কারণ এটা ইজি সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই অ্যাক্টিভ থাকি সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের মোটামুটি জানা থাকে অনেক কিছু তো এখানে লিংকগুলো শেয়ার করে ওখান থেকে ভালো ভিজিটর নিয়ে আসে এনগেজমেন্ট নিয়ে আসে এটা আমাদের জন্য ইজি হয়ে যায় এখন ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল মিডিয়াতে কিভাবে শেয়ার করব সেটা আমি আর দেখাবো না কজ হচ্ছে এই জিনিসটা অলরেডি অনেকবার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই দেখানো হয়েছে যে অর্গ্যানিক প্রমোশনের জন্য আমরা কিভাবে পোস্টের লিংকগুলো শেয়ার করব কোথায় কোথায় কিভাবে শেয়ার করব পেজ হলে কিভাবে ইনস্টা অ্যাকাউন্ট হলে কিভাবে টুইটারে হলে কিভাবে টুইটারে দেখাচ্ছে লিস্ট আছে মুভমেন্ট আছে অন্যগুলো টুইট করা রিটুইট করা এইভাবে ভাবে যে করতেছি আমরা যখন বাইরের কাজ করব বাইরের ওই ওয়েবসাইটে কারণ বাইরের কাজ এসইও করব কি নিয়ে বেসিক্যালি তার ওয়েবসাইটের একটা কন্টেন্টকে নিয়ে আমরা কাজ করব কন্টেন্টের লিংকটা নিয়ে মানে ওই পেজের লিংকটা নিয়ে লাইক আমার এটা যদি হয় ব্লগ সাইট আমার এখন এইটাকেই হচ্ছে প্রমোট করতে হবে এই এই ব্লগ সাইটে মানে আমার ওয়েবসাইটের এই ব্লগ পেজটার দিয়ে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসবে কেউ খুঁজলে রিপার ডিমার্কেটিং বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং দিয়ে খুঁজলে যাতে আমার এই এই লিংকটাই চলে আসে সার্ভে প্রথমে দ্যাটস ওয়াই এগুলো তো কন্টেন্টই থাকে তো আমি এই কন্টেন্টে এটা লিংকটা কিন্তু আমি আমার টুইটার দিয়ে পোস্ট করে এইখান থেকে টুইটার থেকে অনেক ফলোয়ার আমি আমার এই ওয়েবসাইটে নিয়ে আসতে পারি তো সোশ্যাল মিডিয়া শেয়ার আমি অ্যাজ ইউজুয়াল যতগুলো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি সেখানে কিভাবে শেয়ার করে লিংক বিল্ড করতে হয় সেটা আমি দেখাচ্ছি না বিকজ আপনারা এটা মাল্টিপল টাইম দেখে আসছেন আমি এখন জাস্ট একটা নতুন ইয়েতে যাই সোশ্যাল মিডিয়া সাইট রেডিটটা আমার রেডিটের আইডি পাসওয়ার্ড মনে আছে আচ্ছা রেডিটটা যাচ্ছি পরে আইডি পাসওয়ার্ডটা একটু মনে করি এরপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু ইউটিউবটাও পড়ছে বাট ইউটিউবের কে আলাদা করে বলার কারণ হচ্ছে ইউটিউবের মার্কেটিংটা খুব ভালো কাজ করে যখন আমরা কোনো ওয়েবসাইট ওয়েবসাইটের কাজ নিব হাতে তখন তার কাছ থেকে জেনে নিব যে তার কোনো ইউটিউবের চ্যানেল আছে কিনা কারণ ইউটিউবটা যে পুরোটাই হচ্ছে ভিডিও মার্কেটিং তো ভিডিও মার্কেটিং করে খুব বেশি ট্রাফিক আনাটা সহজতর হয়ে যায় তো ইউটিউবের থ্রুতে তার যদি কোনো চ্যানেল থাকে আমরা দেখছি যে প্রত্যেকটা চ্যানেল কি করে মোটামুটি এস্টাবলিশ চ্যানেল যেগুলো আছে তারা আমরা ইউটিউবের কাজ করার সময় দেখছি যে আমরা ডেসক্রিপশনে ইউটিউবে যখন একটা ভিডিও ডেসক্রিপশন দেই ডেসক্রিপশনে এক একটা কি ধরনের ইয়ে থাকে কোন ধরনের লিংক গুলো তারা শেয়ার করে সোশ্যাল মিডিয়া সাইট গুলো শেয়ার করে প্লাস হচ্ছে ব্যাচ 112 এটা কোন ব্যাচ
ডাবল আইডি তে বসে আছেন কে বের হয়ে যান সৈকত ডাবল আইডি কেন এর জন্য মোবাইল আর ল্যাপটপ কি প্রবলেম করতেছে এর জন্য দুইটাতে হ্যাঁ আপু কারণ ছাড়া ডাবল আইডি তে কেউ থাকলে বের হয়ে যান একটা আইডি তেই থাকেন নট মেন্ডারি আপনাদের ডাবল আইডি তে বসে থেকে ক্লাসের পার্টিসিপেন্ট 24টা 26টা বানাইতে হবে যারা ভিজিট করবে তারা এতটা বোকা না ভিজিট করতে যখন আসে ফার্স্ট হচ্ছে নেমের পার্টিসিপেন্ট লিস্টের দিকে নজর দিয়ে তারপর চলে যায় তো নাম দুইটা দেখে বোঝাই যায় দুইটা আইডি থেকে তো এই যে দেখেন আজকে এই ভিডিও চলাচ্ছে ওই দিনে এইটা ভিডিও নিয়ে কথা বলতে চাইছিলাম এই যে একটা ইউটিউবের ভিডিও মানে আমি একটা সার্চ করে দেখতে গেছি আর এমনি এখানে চলে আসছে এটা কিসের ছিল লাইফটাইম ডিল কিছু একটা অফার্স meetbus.com তো এই টাইপ অ্যাডগুলোকে এরা এরা যারা অ্যাড দিচ্ছে এরা হচ্ছে গুগলকে কি করে ঠিক আছে গুগল কি গিয়ে গুগলের থ্রুতে হচ্ছে পেইড প্রমোশন করে গুগল কে বলে যে আমার কোম্পানির প্রমোশন করতে হবে আমার এটা প্রয়োজন সো এই ইউটিউবের মধ্যে যারা অলরেডি র‍্যাংকিং এ আছে বা মনিটাইজ চ্যানেলগুলো আছে যেই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার এবং ভিউজ অনেক বেশি ওই সমস্ত চ্যানেলে হচ্ছে আমার এই অ্যাড গুলো আপনারা দিবেন তো গুগল অটোমেটিক্যালি অ্যাড গুলো ওই ধরনের চ্যানেলগুলোতে এভাবে অ্যাড করে দেয় সো ওই চ্যানেলের ভিডিও যখন আমরা অন করি এরকম ভিডিও শুরুতে মাঝখানে এই অ্যাড গুলো চলে আসে তো এইটা হচ্ছে এই অর্গানাইজেশন গুগল কে পে করে আর গুগল আমাদেরকে পে করে কিভাবে আমার চ্যানেলে যে এই মাগনা মাগনা অ্যাডটা দিল আমার ভিডিওর মধ্যে আমার লাভ কি আমি কেন অ্যালাউ করব ওকে আমার এই ভিডিওর মাঝখানে তার অ্যাড গুলো দেওয়ার জন্য আমি অ্যালাউ করছি এই জন্যই যে গুগল কিন্তু আমাকেও পে করছে গুগল যে ওর কাছ থেকে একটা পেমেন্ট নিচ্ছে ওইটার একটা পোর্শন কিন্তু গুগল আমাকে দিচ্ছে দ্যাটস ওয়াই আমরা চ্যানেল মনিটাইজেশন করার জন্য পাগল হয়ে থাকি যে এইভাবে যত বড় বড় কোম্পানিগুলো তাদের স্পন্সর অ্যাড এগুলোকে বলা হয় স্পন্সর অ্যাড এই স্পন্সর অ্যাড গুলো গুগলকে দেয় গুগল ওই সমস্ত স্পন্সর অ্যাড গুলো নিয়ে সব মনিটাইজ এবং হাই ভিউ আর সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল গুলোর মধ্যে এই ভিডিও এই অ্যাড গুলো ছেড়ে দেয় এবং ওই চ্যানেল গুলাকে পে করে সেই পেমেন্টটা আমার জন্য একটা ইনকাম তো এইটা হচ্ছে এক ধরনের পেমেন্ট আবার কিছু পেমেন্ট বলতেছে এটা এক ধরনের পেইড প্রমোশন হচ্ছে কোম্পানিগুলা নিজে থেকে গুগলের সাথে কানেক্টেড হয়ে হচ্ছে এই অ্যাড গুলো দেয় আর এই অ্যাড গুলো দেওয়ার জন্য হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড যে আমরা দেখছি ওই দিন যে গুগল অ্যাডওয়ার্ড গুগল অ্যাডসেন্স ওইটা ব্যাপারটা বলার জন্যই তো এই ভিডিও গুলো মানে এই টাইপ ইয়ে গুলো খুঁজতেছিলাম যে অ্যাড গুলো আসে তো এই অ্যাড গুলো হচ্ছে গুগল কে পে করে করে গুগল অ্যাডসেন্স এর থ্রুতে অ্যাকাউন্ট করে এই অ্যাড গুলো দেওয়া যায় তো আমরা অ্যাজ ইউজুয়াল যারা আছি আমরা আমাদের তো নিজেদের এরকম তো হাই প্রোফাইল কোম্পানি না আমরা আমরা করি কি আমাদের নিজেদের চ্যানেলটাকে মনিটাইজ করি আমাদের যদি নিজের এরকম বাপ দাদা চতুর্কুশির বড় কোনো কোম্পানি আছে লাইক ইউনিলিভার আমার নানার এখন আমি ইউনিলিভারের অ্যাড দিব তো আমি পেইড প্রমোশনে কি অ্যাড দিচ্ছি তো এই ধরনের গুগলের সাথে পেইড প্রমোশন করার অ্যাডসেন্সের কাজগুলো হচ্ছে বায়াররা আপনাদেরকে দিয়ে করায় ওই সমস্ত বায়ারাই করায় যাদের নিজস্ব হাই প্রোফাইল অর্গানাইজেশন আছে কোম্পানি আছে বিজনেস আছে সো ওই বিজনেস গুলোর অ্যাড গুলো তারা হচ্ছে এই গুগলের সাথে কানেক্ট হয়ে এই অ্যাড গুলো দেওয়ার ট্রাই করে তারপর শুধু এখানে না এটা তো হচ্ছে ইউটিউবেরটা দেখাচ্ছি গুগল তার ছোট পরিসরের কিছু না গুগল অনেক বড় সো গুগল গুগলের এই অ্যাড গুলা ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে ডিফারেন্ট ভাবে প্লেসমেন্ট করে আর এগুলোর জন্য পেমেন্ট করতে হয় গুগলের সাথে এটা হচ্ছে পেইড প্রমোশনের কাজ এই যে পেইড ক্যাম্পেইনের কাজ গুগল ইয়ার কিওয়ার্ড প্ল্যানার দেখতে গিয়ে যে দেখছি যে ওখানে ক্যাম্পেইন গুলো ওইখানের ক্যাম্পেইন গুলো আসলে এইভাবেই হয়
তা আপনি ওই ধরনের পেমেন্ট করে কাজ করতে যদি চান আপনার যদি সেই অ্যাবিলিটি থাকে আপনি নিজেও কাজ করতে পারবেন আর আমরা তো নিজেদের করি না আমরা অলস বায়ারের কাজগুলো করি সো যে বায়াররা চায় তাদের এই অ্যাডগুলো গুগলে থ্রুতে বিভিন্ন প্লেসমেন্টে বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড দিবে তারাও সেভাবে অ্যাডওয়ার্ডের সাথে কানেক্টেড হয়ে চ্যাটগুলো দেখ আচ্ছা গেল ওই দিনের ব্যাপার আজকে পাইছি তাই বলে দিলাম এখন ইউটিউব শেয়ারিং এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইটে প্রমোশন করব তো প্রথম আমাদের কাজ হবে বায়ারের নিজস্ব কোনো চ্যানেল আছে কিনা সেটা একটু জেনে নেওয়া যদি থাকে তো বায়ারকে অবভিয়াসলি সাজেস্ট করতে হবে যে বায়ার যাতে বায়ারের ভিডিওর মধ্যে বায়ারের এই লিঙ্কগুলো শেয়ার করে এ দেখেন অনেকগুলো হচ্ছে লিঙ্ক শেয়ার করছে এগুলো যদিও ওর ওই ভিডিও রিলেটেড লিঙ্ক কি নিউ ব্লগার ইন্টারফেস সেটিংস ব্লগারের আবার নিউ ইন্টারফেস জুন মাসের blogger.com এর কি ইন্টারফেস নতুন হয়েছে আর কি কি বাকি আছে 2020 সাল কি সবার কি বলে এটাকে নতুন করে আবার নিজেকে প্রকাশ করার ইংলিশ ওয়ার্ডটা জানি কি আবির্ভাব বাংলা বাংলা না ইংলিশ ওয়ার্ডটা খুঁজতেছি এক্সপ্রেস না না ওয়ার্ড আছে খুব সুন্দর সলিউশন রিনোভেশন হ্যাঁ এক্স্যাক্টলি রিনোভেশন করেন সবাই 2020 সাল হচ্ছে দুনিয়া মানে সব ভার্চুয়াল লাইফে রিনোভেশন হয়েছে আসলে আপু ওই যে করোনার মধ্যে সময় পাইছে তো সবার মাথা খাটাচ্ছে তো পিন্টারেস্টে আপডেটটা দেখছেন পিন্টারেস্টে যে আপডেটটা নতুন কোনটা পিন্টারেস্টে ওই যে আমরা যে বোর্ডগুলো ক্লিক করে রাখতাম বোর্ডগুলো তো বোর্ডের জায়গায় থাকতো এখন আর বোর্ডগুলো ওখানে নাই এখন বোর্ডগুলো অ্যানালিটিক্যালি তার গেলে তারপরে বোর্ডগুলো দেখ যে বোর্ডগুলো আমরা নিজে ক্লিক করছি না আপনাদের পিন্টারেস্টে ক্লাসে পড়াতে আমি আর পিন্টারেস্টে দেখি নাই আমার এখন ভালো লাগে না পিন্টারেস্ট তখন খুব ভালো লাগছিল এখন আপডেট আসার পর আর ভালো লাগতেছে আমি গতকালকে যে শুটিং এ গেছিলাম এক ফটোগ্রাফার আসছে ওর করোনা পুরোপুরি সুস্থ হয় নাই সে বাইরে বেরোয় মানে সুস্থ হয়েছে মানে তার হচ্ছে আইসোলেশন শেষ বাট তার তো উচিত হয় নাই আবার প্রফেশনালি কাজ করা পয়সা কি এতই জরুরি এবার এসে বলতেছে আমার করোনা পজিটিভ ছিল আর জানেন কালকে মানে এটা মনেরও একটা ব্যাপার আসলে বাট এই লোক ছিল মাশাআল্লাহ পুরো একটা হাতির বাচ্চা আমার আজকে মানে ওই মনের হাত পা এমনি মনের মধ্যে খুঁতখুঁত করে তো সারাক্ষণ আমার নাকটা ঠুকাচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ভাব কেমন যে লাগতেছে মনে হয়ে গেছে আবার ওই লোকের কথা টিকটক আর লাইক ইজ ও ইয়া চেঞ্জ হয়েছে ইনটাতে চেঞ্জ হয়েছে দেখলাম টিকটক আর লাইক ইজ বিগো লাইভ টিকটক আর লাইকি তো সময় দেওয়ার সময় হয় মামুন টিকটক দেখি না অ্যাকাউন্ট করে রাখতে আর কি দেখি আগে দেখি আগে আমি একবার করছিলাম এইগুলো দেখে আমার মন চাইছে সবগুলোকে ধরে চট দিয়ে দাঁতগুলো ফালাই দিই আর বের হয়ে গেছে ফাইবারে দেখবেন টিকটক প্রমোশনের অনেক বাইরে রিকোয়েস্ট পাবেন তো এখানে যে ও লিংক গুলো দিছে এগুলো প্রত্যেকটা মেবি ওর এই ভিডিও কন্টেন্ট রিলেটেড লিংক ছিল বাট এরপরে দেখেন ও ওর এখানে একটা কিসে যে লার্ন মোর অ্যাবাউট টেক অন ইউটিউব আছে এটা আরেকটা ইউটিউবে লিংক আছে এখানে এখানে দেখেন কিছু মানে ওয়েব হোস্টিং এর লিংক দিছে আসলে মেইন কথা হচ্ছে ওর ওয়েবসাইট কোথায় এই যে ব্লগ এই যে ওর ব্লগ সাইটের লিংকটা দিয়ে দিছে আমরা ইউটিউব শেয়ারিং এর মাধ্যমে কিভাবে করব এই যে এই বান্দা টেকনো বেদান্ত ওর নাম কে জানি বেদান্ত কি বেদান্ত জানি ওর নাম সো এই ধরনের যারা ইউটিউবার আছে তারা কিন্তু অন্যদের লিংক গুলো শেয়ার করে এ দেখেন ও নিজের গুলো তো এখানে দিছে দিছে কিছু কিছু লিংক দেখবেন এখানে যদি আমরা এখন ঢুকি খুঁজতে যাই এই যে অ্যামাজনের ল্যাপটপ আছে অ্যামাজনের লিংক শেয়ার করে রাখছে ওয়েব হোস্টিং লিংক
a2hosting.com so a keno duniyar hosting der link e commerce website commerce provider commerce na obosshoi onek ache but a keno ei dujoner link tai dise ei kaj gulo kore hocche ei je era hocche paid promotion kore dey apnar link ta ke share kore so eta one sort of guide pore jabo guest posting er ekta byapar thake shetar sathe related hoye jabe so youtube e আগে যেটা করা হতো এটা এখন নাই তারপর একটু বলে রাখি আপনাদের জানা থাকলে ভালো আগে দেখবেন ইউটিউবে যখন এই টপ ভিডিওসগুলো র‍্যাংকিং এ যারা আছে তাদের ভিডিওগুলো হতো এই যে ভিডিওর কমেন্ট সেকশনে দেখতেন যে প্রচুর লিংক শেয়ার করে এরকম কমেন্ট দেয় কমেন্টের শেষে হচ্ছে লিংক শেয়ার করে এখন আপনি যে বাইরে যে নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশ ওয়াইজ ইউটিউবে অবশ্যই বহুত ভিডিও থাকে আগে ওই ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করে কমেন্ট সেকশনের থ্রুতে লিংক শেয়ার করা যেত বাট এখন ইউটিউবে সরি ইউটিউবে এটা রেস্ট্রিক্টেড কোর্স অ্যাকচুয়ালি গুগল এটা রেস্ট্রিক্ট করে দিয়েছে এখন আগের মত লিংক বিল্ড করা যায় না ইউটিউবের শেয়ার দিয়ে মানে কমেন্ট শেয়ার করে লিংক বিল্ড করা যায় না তাহলে এটা ব্লক বা ইয়ে করে হোল্ড করে দেয় আপনার কারণ আগে খেয়াল করতেন আগে আপনি কোনো কমেন্ট বা এখানে এই যে বলে এটা কি ছোট করে দা আগে যখন আমরা এরকম লাইক দিতাম বা কিছু করতাম সাবস্ক্রাইব করা নাই আমার ওর কি বলে আমি ওর অনেক ভিডিও দেখি ওর সাবস্ক্রাইব করা নাই নাকি এই আইডিতে করনে আছে আগে কিন্তু আমরা সাবস্ক্রাইব করতে গেলে আমাদের কি গুগলে লগইন করা থাকা লাগতো এটা খেয়াল করছেন জি আপু আছো তো জি আপু হ্যাঁ আগে কিন্তু লাগতো না বহুত বছর হয়েছে আমাদের কোন লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করার জন্য নিজেদেরকে লগইন থাকতে হতো না বাট এটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে যে আমাকে গুগলে আগে লগইন থাকে আপনি ইউটিউবে যদি মোবাইল থেকে যান সেখানেও দেখবেন যদি মোবাইলে আপনার কোনো মেল দিয়ে লগইন না থাকে তখন সাবস্ক্রাইব করতে দিবে না তো ওইটা তো একটা হচ্ছেই যে আমাকে আমার নিজের আইডি দিয়ে আগে লগইন করা থাকতে হয় এরপর এখন আমি যখন কমেন্ট করব কিছু একটা গুগলই দিয়ে দিছে একটা লিংক বিল্ডিং আমার এই যে রিদিমের কৃপার চ্যানেলের লিংক বিল্ড কিন্তু এই টেকনো বেদান্তের এখানে হয়ে গেছে থ্রু কমেন্ট সেকশন আমাদের যেটা করতে হবে যে আমরা যেই বাইরের কাজটা করতেছি তার নিজ ধরে ইউটিউবে জিজ্ঞেস করতে হবে ওর যদি ইউটিউব থাকে তো ওর ইউটিউবের থ্রুতে ওর লিংক গুলো শেয়ার করতে হবে ওকে বলতে হবে যে আপনি শেয়ার দেন আপনি যখনই একটা ভিডিও পাবলিশ করেন আমরা ইউটিউবের ক্লাসে দেখছি যখন ভিডিও পাবলিশ করি এই ভিডিওটা সব জায়গা থেকে শেয়ার করার যেরকম অপশন থাকে ঠিক সেম ওয়েতে প্রত্যেকটা ভিডিও করার সময় আমি নিজস্ব অনেকগুলো লিংক শেয়ার করতে পারি এখানে এই অথরিটিতে আমার থাকে তাই বলবো যে আপনার এখান থেকে আপনি শেয়ার দিবেন আর আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে এই ধরনের আমার নিশ যেটা আমার ওই নিশ রিলেটেড যারা এই এই নিশ নিয়ে ভিডিওস বানাচ্ছে টপে আছে তাদের সাথে হচ্ছে একটা কানেকশন বিল্ড আপ করে তাদেরকে লিংক শেয়ার করার কথা বলতে পারি অথবা যদি আমরা যে দেখি যে এই ভিডিওতে কেউ না কেউ হয়তো কিছু লিংক শেয়ার করছে তো আমরা হালকা পাতলা এখানে কিছু লিংক শেয়ার করে দিয়ে ওই ওয়েবসাইটের ওই ব্লগটার লাইক ও কি লিখছে ওর কন্টেন্টটা কি ছিল নিউ ব্লগার ইন্টারফেস তো আমার যদি blogger.com বা ব্লগার নিয়ে কোনো কিছু ওই রিলেটেড কোনো কন্টেন্ট থাকে ধরেন ওইটাই ধরে নিলাম বাইরে ওরকম কিছু আছে তো ওই কন্টেন্টের সাথে এটা যেহেতু ম্যাচ করতেছে আমি সেখানে লিঙ্কটা শেয়ার করে দিতেও পারি
বাট এখানে একটা টেকনিক ফলো করতে হবে ডাইরেক্ট ওয়েবসাইটের লিংক না আমরা লিংকটাকে একটু শর্ট করে অন্য টাইপ একটু লিংকটা বানায় শেয়ার করব যেমন দেখেন এখানে আপু আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে আজান দিচ্ছে তো এজন্য সোয়া 4টায় আজান দিতেছে এখন আমার এখানে আজকে রবিবার না কালকে সোমবার আজকে রোজা রাখবো আমি আল্লাহ যদি রাখে মানে দেখ শরীর তো এইভাবে হচ্ছে আমাদের ইউটিউবের থ্রুতে হচ্ছে লিংক শেয়ার করতে পারি গেল ইউটিউবটা সোশ্যাল মিডিয়া শেয়ার আমি প্র্যাকটিক্যালি যাই নাই কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি সোশ্যাল মিডিয়া শেয়ার অনেকবার অনেকবার করে দেখানো হয়েছে আর কত আগে হচ্ছে ইয়ে দিব ব্রেক দিব বলেন তো এই এক সপ্তাহের তো মনে হয় মনে হয় আপনাদের ব্রেক টাইম চলে যাবে চারটার সময় সাড়ে চারটায় দেন না আপু ব্রেক আপনাদের এই ক্লাস করাইতে করাইতে তো আমার ইয়ে হয় মানে সেই পাঁচটা থেকে সাড়ে চারটায় আসছে আজকে আমার এখানেই আজান দিল 4:13 আজান দিয়ে দিল সাড়ে চারটায় পড়ি তাহলে তবে আজকে গাড়ি দেয় কিন্তু আজকে 4:30 দিলেও আমার সমস্যা হবে না আচ্ছা থার্ড যেটা আসি সেটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং আমরা সোশ্যাল বুকমার্কিং সাইট নিয়ে কথা বলছি না একটা সোশ্যাল বুকমার্কিং সাইট নিয়ে আমরা কাজই করছি সেটা কোনটা এখানে লেখাই আছে দেখেই বলে দিবেন আপনারা আর সেটা হচ্ছে টুইটার স্যার আপু হ্যাঁ টুইটার আমরা টুইটার নিয়ে কাজ করছি টুইটারটাকে একটা সোশ্যাল বুকমার্কিং সাইটও বলা হয় সেটা আমরা আগেই দেখছি এছাড়া যদি আমরা একটু গুগলে যাই সোশ্যাল বুকমার্কিং সাইট অনেকগুলো আছে আচ্ছা গুগলে যাওয়া লাগবে কারণ আমার এখানেই মনে হয় আছে এমনি তো লিখছি দেখেন পপুলার কিছু সোশ্যাল বুকমার্কিং সাইটের মধ্যে টুইটার আর পিন্টারেস্ট পড়ে পিন্টারেস্টটাকেও বুকমার্কিং সাইট বলা হয় কিভাবে বলা হয় পিন্টারেস্টে তো আমরা ফটো শেয়ার করি ফটো শেয়ার করলেও করি কি মেনলি এখানে হচ্ছে আমরা লিংকটাকে দিই পিন্টারেস্টের শেয়ারিংটা আসলে মূলত লিংকের উপর বেস করেই হয় আর সোশ্যাল বুকমার্কিং সাইটটাকে এটাকে আলাদা করে স্পেশালাইজ করা হচ্ছে এই কারণে সেখানে এই সাইটগুলো মেইনলি হচ্ছে লিংক শেয়ারের সাইট সব কাজই হচ্ছে দেখেন টুইটারটা চিন্তা করে দেখেন টুইটার যতগুলো আমরা শেয়ার টুইট করি সেখানে আমরা ম্যাক্সিমাম টাইম আমাদের পোস্টের ফরম্যাটটাই থাকে যে আমরা একটা না একটা লিংক ওখানে দিবই কন্টেন্ট লিখবো ইমেজ দিবো ওটার সাথে একটা লিংক দিবো রেডিটেও সেম ডিগেও সেম পকেটেও সেম পিন্টারেস্টেও সেম যতই ছবি শেয়ার করতেছি ছবিতে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক অথবা আমাদের অন্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোর লিঙ্কিংটা করে দিচ্ছি এই লিঙ্কিং করে দেওয়ার জন্য এগুলোকে অ্যাকচুয়ালি বুকমার্কিং সাইট বলা হচ্ছে তো টুইটার পিন্টারেস্টের কাজ তো আমরা দেখছি আমি রেডিটটা তখন ওপেন করতে চাইছিলাম এই জন্যই যে রেডিটটা আমরা একটু ধুমেরে দেখে আসি রেডিটটা অ্যাকচুয়ালি কি থাকে রেডিট নিয়ে আপনাদের মডিউলের ডিটেল কিছু নাই বাট তারপরে হালকা পাতলা আমরা দেখতেই পারি সমস্যা নাই কি সে লগইন হ্যাঁ লগইন করতে যাচ্ছি সমস্যা কি এটা কি আসছে ব্রেক কতক্ষণের জন্য ব্রেক তো 15 মিনিট থাকে সব সময় আমার রেডিটের আইডি তো নাম মনে নাই আমার কি ছিল আইডি রেডিটটা কি জিনিস রেডিটটা কি জিনিস একটু আগে বলছি যে অন্য
ওটা সোশ্যাল মিডিয়া ওই টুইটার ওটা সোশ্যাল মিডিয়া এটা তো জানি সোশ্যাল মিডিয়াতে এটা তো জানি অনেক আমরা ওটা কি রকম সোশ্যাল মিডিয়াটা ওই সেটাই দেখাচ্ছে এটা কি না তো জানি সব কিছু রাখি গণহারে সব জায়গাতে আপনাদের মধ্যে ইংলিশ ভালো কার বলেন তো ভালো লেখালেখি করতে পারবেন কিসের জন্য শুনি আগে রিলেটেড হবে কন্টেন্ট লিখতে হবে আর কিসে কন্টেন্ট বিষয় বিষয়টা জানতে আছে আর কি টপিক কি হ্যালো আমার ইমেল বলতেছে পাঠাইছে পাঠায় তো নাই রেডি ইমেল রেডিতে আপনাদের কারো অ্যাকাউন্ট আছে না আপু আমাকে পাঠাচ্ছে না কেন এটা দেখাবো না আজব তো আরেকটা আইডি খুলবো রেডিতে আপু স্ক্রিন শেয়ার করেন আমরা একটু দেখি এডিট বলতেছে আমাকে ইয়ে পাঠাইছে বাট আমার এই ইমেলে কোন ইমেল আসে নাই আমারই তো মনে ছিল এটা ইউজার আইডি সাপোর্ট দিয়ে দাগ ফালাই দিব কিন্তু আপনার এটা যদি এখন না নিত সিরিয়াসলি থাকবো মারতাম কি করতেছি দেখেন রেডিটের অ্যাকাউন্ট খুলতে গিয়ে জাস্ট ইমেল আইডি দিছি ইউজার নেম পাসওয়ার্ড
সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে এটার একটা নোট করে রেখে দিতে হবে। দেখেন টুইটারের মতো এখানে টপিক আসবে, টপিকে জয়েন করতে বলবে, দরকার নাই স্কিপ করেন। অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। সো রেডিট কি বলতেছিলেন মামুন? রেডিটও একটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এটাও একটা সোশ্যাল সাইট, বাট এটাকে মেইনলি হচ্ছে বুকমার্কিং সাইট হিসেবে বলা হয়। অন্য সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে কাজ করি এখানেও সেম ওয়েতেই কাজ করা হয়। আমি নিজেও রেডিটে খুব একটা বেশি অ্যাক্টিভ না, অ্যাক্টিভ না কি আমার অ্যাকাউন্ট ছিল, দেখাম নিজে আইডি পাসওয়ার্ড সব ভুলে গেছি। এটাকে মেইনলি লিংক শেয়ার করার সাইটই বলা হয়। এখন আমি বসে আছি রেডিটের হোম পেজে, দেখেন হোম পেজে কি আসছে আমার, কিছু আসে না, কিছু আসার নাইও, কারণ আমি এখানে আমার না আছে ফলোয়ার, না আছে কিছু, না কোনো কিছুই নাই। আবু পাশে দিয়ে রিডার অনলাইন দিছে যে এটা কিসের জন্য? কোথায় এই পাশে দিয়ে ডান পাশে রিডার্স অনলাইন লিখছে যে এটা 1.2k এটা নাকি টোটাল? না না নিচে নিচে হেল্প এর নিচে জয়েন্ট এর উপরে। আপু ডান পাশে অ্যাবাউট কমিউনিটির ওখানে হ্যাঁ হ্যাঁ ওখানে 1.2k রিডার্স অনলাইন বলছে যে এটা কি পুরো রেডিটের ভিতরে এখন এতজন অনলাইনে আছে যে কমিউনিটি? হ্যাঁ এটা রিডার্স অনলাইন, হ্যাঁ এতজন অনলাইনে আছে, এটা একটা কমিউনিটি। আমরা যে বিভিন্ন জায়গায় ইয়ে করি না অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে কি করি, গ্রুপে জয়েন করি, কানেক্ট হই, ফলো করি, এখানে হচ্ছে এই যে জয়েন করতে হয়। আমাকে একটা কমিউনিটির কথা বলতেছে, জয়েন করার কথা, তুমি যদি জয়েন দিই। আচ্ছা অনেকটা ফেসবুক গ্রুপের মতোই। হ্যাঁ তো এই যে জয়েনটার পরে দাঁড়ান একটু রিফ্রেশ দেই। সোশ্যাল সাইট সবগুলো একই টাইপই থাকে। কমেন্টটা দেখেন, আই ক্যান সেন্ড ইউ মাই ভেরিফিকেশন ফটো বানানোর অবস্থা। আপু রেডিট এর মত কলটা কি আমাকে জাস্ট একটু বলেন, আমি অ্যাকাউন্ট খুলব আজকে। রেডিট হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই হচ্ছে, লিংকডইন শেয়ার করতে হয়, পোস্ট করতে হয়, এগুলো রেডিট নিয়ে। এমন ফেমাস আছে এটা? হ্যাঁ রেডিটটাও ফেমাস আছে, আমাদের এশিয়ান কালচারের জন্য না, বাইরের কালচারটার জন্য রেডিট অনেক ফেমাস। জান রেডিট নিয়ে একটা সুইট ভিডিও দেখছিলাম আমি, ভিডিওটা অন হয় কিনা না দেখি, পাই কিনা। এটা কি আসছে হোয়াটসঅ্যাপ কিং অ্যাডাল্ট এটাই কি ছিল ওটা? If I don't want to make a video like this of my সেই কিপার মধ্যে গেছে কেন? ওকে ক্লিক করছি, ও কিপার ভিতরে গিয়েছে কেন? ভিডিওটা কই? সাউন্ড আসে? সাউন্ড কিভাবে আসে আপনাদের? আমার এখানে তো শেয়ারে কি সাউন্ড অন করা, শেয়ার কি কম্পিউটার সাউন্ড কই অন না তো
তারপরে সাউন্ড পান আপনারা ভিডিও ছাড়লে Anything interesting going on in the world, checking reddit.com is like reading the daily newspaper, except that Reddit is timely, interactive, personalized, participatory, horrifyingly absorbing at times, and basically good. The way it works is that people submit links to Reddit, blog posts or images or videos, and other people vote those links up or down. It's a simple idea, but it makes Reddit into a list of the best stuff that people are reading or watching on the internet right now. The name is a contraction of Reddit, as in, I already read it on Reddit, which, if you spend significant time on the site, is what you'll say to everyone who tries to show you anything. It's a kind of awesome curse. Because there are no editors on Reddit, you never know what you're going to find, but you can bet it's going to be funny or interesting or enraging because thousands of other people have already voted that it's something to see. Think of it this way. If Google is where you go to search for things, then Reddit is where you go to see the things that people have found. But Reddit is not just one list of stuff. Reddit is a beautiful fractal with sections called subreddits. If you like just politics or programming or funny image captions or sports or world news, there are subreddits that list only that stuff. And there's going to be a subreddit for your city or country or region. Love a TV show that ended years ago? There's a subreddit where people are still talking about it as though it just aired. Tech geeks have their technology and flag geeks their vexillology, and on the off chance you're interested in something that doesn't yet exist, just press a button and a new subreddit is born. And each subreddit works just like the main page, a constantly updating list of interesting stuff according to the people interested in that stuff. And when a subreddit grows large, it can be terrifyingly good at this. For example, Awe, a section devoted to adorableness, is a global 24-hour-a-day battle to find the cutest images ever. Turns out, if you give people with baby animal photos a place to have their baby animal photos compete, the result is the highest density of cuteness human civilization has yet created. But without editors running the site, how does that sorting process work? There's no time to get into the code, but you can think of it like this. Links people submit are balloons floating up and down the list. When someone votes up a link, it adds a bit of helium, and a downvote sucks out a little bit of helium. Periodically, Reddit puts weights on all of the balloons, giving newer links that show up later a chance to compete against the ones that have been. রেডিট নিয়ে ডিটেলে আমি যাব না রেডিটটা কিভাবে জাস্ট একটু ইউজ করব সেটার একটা ইয়ে করে জাস্ট দেখাই দিচ্ছি আর যেহেতু এখন ছিলাম আমরা হচ্ছে বুকমার্কিং সাইটগুলোতে যে বিভিন্ন বুকমার্কিং সাইটে কি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করতে হবে তো টুইটার পিন্টারেস্টে কিভাবে শেয়ার দেওয়া যায় সেটা আমরা জানি রেডিট ডিক পকেট এগুলো জাস্ট লিঙ্ক শেয়ারের সাইট হ্যাঁ মেইনলি এগুলোতে সবাই হচ্ছে লিঙ্ক শেয়ার করে যেটা আপনারা এই ভিডিওটা ডাশবোর্ডের মধ্যে দেখতেছেন সেটা ডাশবোর্ডের সাথে এখন ডাশবোর্ডের কিছু মিল নাই অনেক কিছু বদলাই গেছে তো যখন পোস্ট করতে যাবেন দেখবেন যে এরকম চলে আসছে পোস্ট করা যায় ইমেজ করা যায় লিংক করা যায় আমাকে কেন এখানে সব লাল টু দেখাচ্ছে অনলি বিকজ কি আমি এখানে কোনো কিছুর সাথে কানেক্টেড না তাই ইমেজ ভিডিও দিচ্ছে না কেন তা দেখি তো কি সাবমিট করে আপনি রেডি দিস তো কোশ্চেন ইজ নট অ্যাবাউট রেডি নট রাইট দিস ফর ইট অনেক পার্টিসিপেন্ট হাই আছে অনেক বেশি আছে নিয়ে নিয়েছে
এখন কিভাবে 25 জন অপশন দেখি তো সিঙ্গেল আইডিয়া বুঝো ভাই হ্যাঁ সেটাই তো দেখতেছি 25 জন কিভাবে অপশন এখন অনময় তো স্টিল নাই সাইমন আসছে সাইমনও তো নাই লরেন্স ভাইয়া ছিল না লজ ভাইয়া আসছে শাকিল আসছে আমার লিস্ট থেকে রিমুভ হবে ক্লাসে আসতে মন চলে আসবে না আসতে মন চলে আসবে না বাট আমার যে ফাইনাল অ্যাসেসমেন্ট জমা হবে সেখানে এই দুটো নাম থাকবে না আমি আগে ডিসাইড করে রাখছি আচ্ছা 4:30 ঠিক আছে ইয়ে তো জান ব্রেকে যান ব্রেক থেকে এসে বাকিটা বলি যে বুকমার্কিং এর তো শেষ করে হচ্ছে গুগল সার্চ কনসোলটা দেখাইতে হবে ওটা ইম্পর্টেন্ট যে জোশ নিয়ে ক্লাস নিতে ভালো লাগে সেই জোশটা নষ্ট হয়ে গেল তখন আর ক্লাস হোক তারপরে আমিও বোর ফিল করি আপনারাও বোর ফিল করেন ক্লাস করতে
হ্যাক করেছেন সবাই জি আপু সো বুকমার্কিং সাইট ওখানেও প্রত্যেকটা বুকমার্কিং সাইট আসলে লিংক শেয়ারের সাইট সো এই সাইটগুলো থ্রুতে হচ্ছে আমরা লিংক যে বাইরের কাজ নিব সেই বাইরের লিংকগুলো শেয়ার করে দিব আজকে সোশ্যাল বুকমার্কিং পর্যন্তই থাকবো স্কাইস্ক্রেপার গেস্ট পোস্টিং এগুলো ডিটেইলে প্র্যাকটিক্যালি কাজ করে দেখাতে হবে এটা কালকে ক্লাসে এগুলো বলবো এখন আমি এখানে দেখেন এই ফাইলটার মধ্যে কিছু সোশ্যাল বুকমার্কিং এখানে বেশ কিছু লিংক দেয়া আছে এই লিংকগুলো দিয়ে হচ্ছে কিভাবে কাজ করতে হয় সেটাও আজকে দেখাবো না কালকে দেখাবো আমি এখন গুগল সার্চ কনসোলে চলে যাব ওটা ইম্পর্টেন্ট ওটা দেখাইতে হবে আর সোশ্যাল বুকমার্কিং সাইট লিংক এখানে কয়েকটা লিংক দেয়া আছে এই লিংকগুলোতে আপনারা যাবেন এই লিংকগুলোতে মানে অ্যাকচুয়ালি কোন সাইটগুলোকে সোশ্যাল বুকমার্কিং সাইট বলা হয় আর ওগুলো নিয়ে ডিটেইল কিছু কিছু কন্টেন্ট আছে এগুলো পড়লে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কিছু ব্যাপার আর রেডিট নিয়ে আমি যে গ্রুপে একটা লিংক দিছি রেডিটটা কি কিভাবে কি করতে হয় সেটা ওখানে ডিটেইল মোটামুটি লেখা আছে লেখাটা পড়লে বুঝবেন আর রেডিটের ভিডিও আছে কয়েকটা আমার কাছে আমি দেখেছিলাম আমি একটু খুঁজে ওই ভিডিও লিংকগুলো দিয়ে দিব সো রেডিটের ভিতরে কাজ কিভাবে করতে হয় সেটা আপনারা পেরে যাবেন আই হোপ সো এখন আমার গুগল সার্চ কনসোল দেখাতে হলে প্রথমে হচ্ছে ইয়ে লাগবে স্ক্রিন শেয়ার করতে হবে কার স্ক্রিন শেয়ার করতে পারবেন কিসিতে আছেন কে গুগল সার্চ কনসোলে অলরেডি আমার ইয়ে করা আছে অ্যাকাউন্ট করা আছে সবকিছু অ্যাড করা আছে আমি পাচ্ছি না পিসিতে কে আছেন এটার অ্যান্সার দিতে আল্লাহর পাশে 15 মিনিট লাগায়েন না ক্লাসে আছেন আছি আপু আছি আপু পিসিতে নাই আপনারা কেউ আপনাদেরকে স্ক্রিন শেয়ারের কথা বললে আপনারা সবাই এরকম কেন হয়ে যান আমি না বুঝি না আপনাদেরকে নিয়ে আমি আসলেও আর পারি না কিছু কিছু কাজ আপনাদের সব মিউট আপু আমি স্ক্রিন শেয়ার করতে পারবো ল্যাপটপ থেকে ঢুকতে হবে সময় দিবেন একটু আপু আপনি না আপনি তো এখানে গেস্ট স্টুডেন্ট আপনি এক ব্যাচ শেষ করে আরেক ব্যাচে ক্লাস করতেছেন এই ব্যাচে স্টুডেন্টদের কি কি সমস্যাটা কি কেউ কি পিসি দিয়ে বসে না ক্লাস করতে সবাই মোবাইল দিয়ে চোখের সামনে জাস্ট মোবাইলটাকে রেখে দিয়ে বসে থাকে আবার এখন কি করা উচিত আপু বলেন তো আপনি আমার জায়গায় থাকলে কি করতেন মালি আপু ক্লাস বন্ধ করে চলে যেতাম আপনারা বলছেন না আপনাদের থেকে অনেক বেশি কথা বল